মানুষ যখন সত্য কথা বলে ওটা মনে রাখার দরকার হয় না, কারণ ওটা একই, ওটা বদলায় না। যখন মিথ্যা বলে তখন সব মনে রাখতে হয়। আমার বাবু ভাই বেচারা, উনি বললেন আমি সব দলের নির্বাচনে প্রচারণায় গেছি এমপি হয়ে, ওনার সাথে আমার দেখাও হয়েছে। বিএনপি তো নির্বাচন সবই বর্জন করছে, আমি এমপি হিসেবে প্রচারণে যাবো কি করে? বিএনপি তো নির্বাচন বর্জন করেছে, আমি তো দলীয় ভাবে প্রচারণে যেতেই পারি না, ইম্পসিবল। এবং আমি কোন প্রচারণা চাই না, আমি একটা প্রচারণা জানি, আমি চ্যালেঞ্জ দেবো এমপি হওয়ার পরে যতগুলো নির্বাচন হয়েছে আমার দল বর্জন করেছে এবং আমি কোনোটার কোন প্রচারণা চাই না। সবগুলো স্থানীয় সরকার সব নির্বাচন বর্জন করেছে, সেখানে আপনি তো জানেন যে বর্জন করেছে। দলীয় ভাই বর্জন করেছে, কেউ যদি স্বতন্ত্র ভাবে দাঁড়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তৈমুর আলম খন্দকার সহ যারা স্বতন্ত্র ভাবে দাঁড়িয়েছে, সাক্কু সহ প্রত্যেককে বহিষ্কার করা হয়েছে। সুতরাং বহিষ্কৃত নেতার প্রচারণায় এম হিসেবে যদি আমি যাই, আমাকে ইতিমধ্যে বহিষ্কার হওয়া যাওয়ার কথা। ওই যে মিথ্যা বললে মানুষের তাল থাকে না। আচ্ছা আরেকটা কথা বলি, আজকে বাবু ভাই বললেন যে আওয়ামী লীগের সভানেত্রী বলছে আমাকে কেনা যায় না, একটু দেখি উনি কি বলছে। আওয়ামী লীগের সভানেত্রী যেটা বলছে সেটা 2014 সালের 14 সেপ্টেম্বর প্রথম আলো হেডলাইন করছে। হেডলাইনটা এরকম, হাসিনা ছাড়া আওয়ামী লীগের সব নেতাকে কেনা যায় কোট আনকোট প্রধানমন্ত্রী। আমি পড়ি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শেখ হাসিনাকে ছাড়া আওয়ামী লীগের সব নেতাকে কেনা যায়। আজ রোববার সংসদের অধিবেশন শেষে অধিবেশন কক্ষেই দলের কয়েকজন নেতাকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী এই কথাটি বলেন। ঠিক আমি যেটা বলছি যে সংসদে দাঁড়ায়া উনি বলছেন আমাকে ছাড়া আমার বাকি সব নেতাকে কেনা যায়, এবং কোট আনকোট ডিজিটাল যুগ তো অনেক কিছু মুছা ফেলান আপনারা, তারপরেও কিছু জিনিস থাইকা যায়। বিদেশ মন্ত্রীর কথায় আসে, ওটা তো বাবু ভাই ছাত করে উঠলো, বাবু ভাই পছন্দ হয় না বিদেশ মন্ত্রীর কথা। ওনারা অবশ্য এখন বিদেশমন্ত্রীকে আর এন্ডোর্সও করছে না, বিদেশমন্ত্রীকে এখন তাড়াতাড়ি, মানে ওনাদের সংস্কৃতি যেটা যে যতদিন পারপাস সার্ভ করে ততদিন তুমি আমার, তারপরে যদি তুমি কোনো গোলমাল করো তাহলে তুমি বিদেশ মন্ত্রী হও আর স্বদেশ মন্ত্রী হও আর হোম মিনিস্টার হও আর ফরেন মিনিস্টার হও, তোমারে কিন্তু ভাই আমি চিনি না। এটা তো ভালো যে অপরাধ অপরাধী যেই হোক, খারাপ কথা যেই হোক, চিহ্নিত করে দূর করে দিবে। ছেলে অপরাধ করার সাথে সাথে যদি বলেন ও আমার সন্তান না, তাহলে তো বড় বিপদ। আপনাকে তো দায়টা নিতে হবে, দায়িত্বটা তো নিতে হবে। উনি বিদেশ মন্ত্রী হিসেবে ভারতের মাটিতে দাঁড়ায় যেই কথা বলে আসছে সেটার দায়িত্ব দলকে নিতে হবে। উনি কি ওনার কথা বলছে, ওনার পার্সোনাল আলাপ এটা? ওনার পার্সোনাল আলাপ তো হতে পারে না। পররাষ্ট্র মন্ত্রী যখন আরেক দেশে গিয়ে আরেক দেশের সরকারকে আহ্বান জানায় যে আমার দেশের সরকারকে তুমি টিকায় রাখো, এবং এই আহ্বান উনি কি করে জানালেন? এই আহ্বান উনি জানালেন এই কারণেই যে 2014 সালের নির্বাচন আমরা দেখেছি, সেই সময় ভারতের সুজাতা সিং এর দৌড়ঝাঁপ আমরা দেখেছি, সেই সময় আমরা দেখেছি সুজাতা সিং কি করে এসে বিরোধী দলের নেতা তৈরি করবার জন্য হোসেন মোহাম্মদ এরশাদকে জোর করে নমিনেশন পেপার প্রত্যাহার করার পরেও তাকে নির্বাচনে দাঁড়াতে বাধ্য করেছে। সেই সময় সালমান খুরশিদ যে বই লিখেছে দ্য আদার সাইড অফ দি মাউন্টেন, সেখানে তিনি পরিষ্কার লিখেছে যে ভারতের আওয়ামী লীগকে বেছে নেওয়া ছাড়া আর কোন উপায় ছিল না। আমি আবারও বলছি লেখক হচ্ছে সালমান খুরশিদ, বইয়ের নাম হচ্ছে আদার সাইড অফ দি মাউন্টেন, এবং সালমান খুরশিদ কোনো রাস্তার মানুষ না, তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তো সুতরাং তাদের, এবং প্রণব মুখার্জির লেখা যদি আপনি পড়েন 2008 কি করে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে সেটাও আপনি পেয়ে যাবেন। সুতরাং ভারতের সহযোগিতা 8-14-18 পার করার পরে এখন 24 যখন দরজায় কড়া নাড়ছে, এবং 24-এ যখন যে উন্নয়নের জিগির তুলে আওয়ামী লীগ এতগুলো বছর ক্ষমতা প্রলম্বিত করেছে বিনা ভোটে, মানবাধিকার লঙ্ঘন করে, গুম বিচার বহির্ভূত হত্যা করে, আয়না ঘর তো দেখেছেন নিশ্চয়ই, বাংলাদেশের 17 কোটি মানুষ দেখেছে, বলার সাহস থাকার না থাক, বাংলাদেশে কি চলে ওটা আমরা দেখেছি। তো এখন এই অবস্থায় দাঁড়িয়ে যখন উন্নয়নের বেলুনটাও ফুটা হয়ে গেছে, যখন বাংলাদেশে এখন মানে সাশ্রয় করবার জন্য অফিস আওয়ার চেঞ্জ করা হবে, আমি শেষ করি, এবং বাংলাদেশে যখন সাশ্রয় করবার জন্য এখন স্কুল 2 দিন বন্ধ দেওয়া হচ্ছে, বাংলাদেশে যখন সাশ্রয় করবার জন্য বিলাসী পণ্য আনার উপরে এমবার্গো দেওয়া হচ্ছে, সাশ্রয় করবার জন্য যখন বিদ্যুৎ রেশনিং করা হচ্ছে, সাশ্রয় করবার জন্য যখন এক রাতের মধ্যে জ্বালানি তেলের দাম 42-52% বাড়ানো হচ্ছে, আমরা এই প্রসঙ্গে আসবো, আমরা বুঝি আমাদের অবস্থা কি এবং রিজার্ভ এখন কত আছে, এই প্রশ্নটা আমি ওনাদের দলের বহু এমপিকে করেছি, তারা কেউ জবাব দেয় নাই। কারণ সরকারি বয়ান মতে 48 বিলিয়ন ডলার রিজার্ভ যেটা গত বছর ছিল, এক বছরের মাথায় সেটা 39 বিলিয়ন ডলারে নামেছে, এবং সেটাও সঠিক নয় বলে বলছে IMF। দক্ষিণ এশিয়ায় মাত্র 3টা দেশ IMF এর পিছনে গেছে, একটা শ্রীলঙ্কা অলরেডি দেউলিয়া হয়ে যাওয়া দেশ, আরেকটি পাকিস্তান দেউলিয়া হওয়ার পথে হাঁটা দেশ, এবং
তৃতীয়টি হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশ শুধু IMF এর কাছে লোন চাচ্ছে তাই নয় $4.5 billion not only IMF তারা একই সঙ্গে বিশ্ব ব্যাংকের কাছে লোন চাচ্ছে $1 billion একই সঙ্গে জাইকার কাছে তারা লোন চাচ্ছে $3.5 billion আমাকে বলেন ইন টোটাল $8 billion তারা লোন চাচ্ছে IMF জাইকা এবং বিশ্ব ব্যাংকের কাছে কেন আমি প্রশ্ন রাখছি আজকে বাবু ভাই যদি উত্তর দেন আমি খুশি হব বাংলাদেশের রিজার্ভ কত কোন এমপি আমাকে জব দিচ্ছে না অর্থনীতি বোঝেন বলে বড়াই করেন বড় বড় কথা তারা পার্লামেন্টে গিয়ে ইয়েস বাজেট সেশনের সময় বলেন সেই এমপিরাও কেউ সাহস করে বলতে পারছেন না অন রেকর্ড আমি তাদেরকে এমপি আছেন আমাদের মাঝে জব দেন